Hey, welcome to One Way Trick. আপনি কি এটা জানেন শরীরের কোন জায়গায় পারফিউম ইউজ করতে হয় কিংবা কোথায় পারফিউম ইউজ করলে পারফিউমের গন্ধ মানে সুবাস সবসময় বেশি ছড়াবে? সারা শরীরে দিতে হবে, সারা শরীরে ফুলেও না। আপনি পারফিউম ইউজ করবেন হচ্ছে আপনার শরীরের পালস পয়েন্টে। এখন প্রশ্ন হতে পারে, পালস পয়েন্ট জিনিসটা আসলে কি? পালস পয়েন্ট কি সেটা আপাতত আপনার বোঝার দরকার নাই। আমি আপনাকে বলছি শরীরের পালস পয়েন্ট কোথায় কোথায় আছে। পালস পয়েন্ট হচ্ছে আপনার কানের পেছনে, আপনার গলায়, আপনার ঘাড়ে, আপনার চেস্ট, শোল্ডার জয়েন্ট। এখন আপনাকে আমার প্রশ্ন করতে পারে যে তন্ময় ভাই, মানে আমি পালস পয়েন্টে কেন ইউজ করব? এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার শরীরের ওই পালস পয়েন্ট সব সময় গরম থাকে এবং গরম থাকার কারণে আপনি যখন সেখানে পারফিউম ইউজ করবেন আপনার পারফিউমের সুবাস সব সময় ছড়াতে থাকবে এবং এই জন্য আপনি আপনার শরীরে সব সময় পালস পয়েন্টে ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি পয়েন্ট মানে শরীরের কি সব পালস পয়েন্টে ব্যবহার করব? না, আপনি আপনার শরীরের মাত্র দুই জায়গায় মানে দুই জায়গার পালস পয়েন্টে আপনি আপনার পারফিউম ব্যবহার করবেন। আপনি একটা কথা মাথায় রাখতে হবে, লেস ইজ মোর। তো এখন যদি বলতে পারেন যে তন্ময় ভাই, তাহলে আপনি কোন জায়গায় রেকমেন্ড করছেন? আমি দুই জায়গায় রেকমেন্ড করব। প্রথমত আপনি ব্যবহার করবেন আপনার কানের পেছনে এবং দ্বিতীয়ত ব্যবহার করবেন আপনার এই শোল্ডার জয়েন্টে। এখানে ব্যবহার করলে মানে আমার যেটা মনে হয় যে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার পারফিউম হবে লং লাস্টিং এবং আপনার সুবাস সব সময় ছড়াতে থাকবে এবং আপনি আরো ভালো লাগবে।